হে ব্রোয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমরা আজকের এই কুকিং ব্লগটি ওয়াচ করতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে। আজকে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন আমি কি করছি। আজকে আমি বানাচ্ছি হচ্ছে নারিকেলের পিঠা, আমাদের বাংলাদেশে ট্রেডিশনালি খুবই পপুলার এবং ফেমাস, শীতকালে এটা অনেকেই বানিয়ে থাকেন। খুব মজাদার পিঠা, অনেকের আমাদের খুবই প্রিয় এই পিঠাটা, আমারও প্রিয়। সো আজকে এটাই কোনো রকম বানানোর চেষ্টা করছি। আমি কিন্তু অত পারফেক্ট না পিঠা ইয়ের মধ্যে, পিঠা ছেঁড়া বানানোর মধ্যে আর কি। সো ট্রাই করি আর কি, সো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ ভালো লাগবে আপনাদের কাছে। অ্যান্ড আপনারা সবাই জানেন কীভাবে পিঠা বানায়, সো আমি কীভাবে করছি সেটা আর কি দেখাচ্ছি। সো ফার্স্টে আমি কিছু গুড়কে আর কি, শক্ত, এগুলো খুবই শক্ত, এগুলো হচ্ছে আখের গুড়, আমরা যে বাংলাদেশে কুইশোর বলি ওই আখের গুড়, এটা সো আখের গুড়টা কিন্তু খুবই হেলদি। সো তারপরে হচ্ছে আমি এটাকে ক্রাশ করে নিয়েছি। তারপরে হচ্ছে নারিকেল দেখতে পেয়েছেন এখানে, মোটামুটি অনেকগুলো নারিকেল নিয়েছি এখানে। তারপরে এর মধ্যে আমি লং, এলাচি, দারচিনি, লং না জাস্ট হচ্ছে এলাচি দারচিনি দিচ্ছি। এগুলোকে আমি একটু ফেটে দিচ্ছি যাতে করে আর কি এটা চলে যায়। আর আমি জাস্ট তেজপাতা আর এটাকে ফেলে দিব, বাকিগুলো থাকবে। বাকি মশলাগুলো আমরা এমনি তো মাঝে মাঝে খেয়ে থাকি, সো আমি আপনারা চাইলে এগুলো কিন্তু ফেলে দিতে পারেন যখন এটা রোস্টেড হয়ে যাবে আর কি। তো আমি এগুলো ফেলে দিব না, তো এভাবে আর কি কুকিংটা করছি। তো এখন হচ্ছে আমি এটাকে একটু ভেজে নিচ্ছি, জাস্ট কিছুক্ষণ আর কি, 5-6 মিনিটের জন্য একটু ড্রাই রোস্ট করে নিব। এটাকে ড্রাই রোস্ট করলে হয় কি একটু ফ্লেভারটা ভালো লাগে আবার আমার কাছে খেতে আর কি। অনেকে আবার এমনি তো মিশিয়ে বানিয়ে ফেলেন, তো আমি একটু এটাকে ড্রাই রোস্ট করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন এটা অনেকটা অনেক ইয়ে হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে। আসলে এটার ইয়ে দেখে ভুল বুঝবেন না যে এটা কেন ফুরে গেছে বা ওইসব, নট অ্যাট অল যে এটা কিন্তু পুড়ে নাই। এটা হচ্ছে যে আখের গুড়টার কারণে, আখের গুড়টা হচ্ছে কালো টাইপের, সো ওই জন্যই কিন্তু এটা ইয়ে হয়ে গেছে, এই কালারটা আর কি ধারণ করেছে। কিন্তু ওই যে আখের গুড়টাই হচ্ছে এটার মেন কালারটা আর কি এটা আসছে, যেহেতু আমি এটাকে ড্রাই রোস্ট করতেছি। তো এটা কিন্তু পুড়ে যায়নি, আপনারা আবার মনে করবেন না যে এটা পুড়ে গেছে। তারপরে হচ্ছে আমি এটাকে ওকে আলাদা একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আসলে আমার কিন্তু সত্যি কথা বলতে পিঠা বানানোর অত আইডিয়া কম, আমি আসলে পিঠা বানানোর সময়ই পাই না, বাচ্চাদেরকে নিয়ে রান্নাবান্নাই তো করে, বাকি কাজ করার সময় থাকে না। সো আজকে সাহস করে চলে আসলাম আর কি, যেহেতু আজকে সানডে ছিল, যে এই ভিডিওটা যখন করেছি তখন স্যাটারডে নাকি সানডে ছিল হয়তো, বিকজ আমি স্যাটারডে সানডে যারা হাতে সময় থাকে না সেজন্য আর কি। তারপরে হচ্ছে আমি যেই একটা ইয়ে করব, পিঠা বানাবো, ওইটার পিঠার হচ্ছে কাইটা দেখতে পেয়েছেন, ব্যাটারটা যেটাই বলি। সো ওইটাকে আমি বানিয়ে এটাকে আমি বেশি ডুবা তেলে কিন্তু ইয়ে করি না, জাস্ট ড্রাই রোস্ট করেছি হালকা হালকা তেলের মধ্যে, সেই জন্য একটু কালারটা একটু ডিফারেন্ট, মনে করবেন না যেটা পুড়ে গেছে। সো এই হচ্ছে এটার ভিতরের লুকসটা, হালকা ড্রাই আমি ফ্রাই করেছি হালকা তেল ব্রাশ করে আর কি, ডুবো তেলে আমি এটাকে ভাজি নাই, অয়েলে শরীরের জন্য অত ভালো না। সো মোটামুটি হেলদি ওয়েতে আমি বানিয়েছি, আপনারা চাইলে এভাবে বানাতে পারেন। ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, চ্যানেলের সাথে থাকবেন, পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন। যারা তখন ভিডিওটা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। অ্যান্ড প্লিজ এভাবে সাপোর্ট করবেন, সবার সাথে শেয়ার করবেন। ভিতরের পুরটা কিন্তু লুকস চকলেট, খুবই খুবই মজা হয়েছে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।